রাতে ঘুমানোর আগে অনেকেরই খাবার অভ্যাস থাকে, কিন্তু কিছু কিছু খাবারের ফলে রাতে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, এ বিষয়ে অনেকেই জানে না। ভারতের জীবনধারা ও স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট বোল্ডিস্কের এক প্রতিবেদনে এমন কিছু খবরের কথা বলা হয়েছে, যা খেলে রাতে ঘুমের সমস্যা হতে পারে। এজন্য এই খাবারগুলোতে ঘুমানোর আগে খেতে নিষেধ করা হয়েছে। আইসক্রিম, রাতে ঘুমানোর আগে আইসক্রিম খাওয়া থেকে বিরত থাকুন, কারণ আইসক্রিম নিদ্রাহীনতা ও বদহজমের কারণ হতে পারে। এতে থাকা চিনি ঘুম নষ্ট করে এবং হজম প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। ডার্ক চকলেট, রাতে ঘুমানোর আগে ডার্ক চকলেট খেলে ঘুমের সমস্যা হতে পারে, কারণ ডার্ক চকলেটে ক্যাফেইন ও অ্যামিনো অ্যাসিড রয়েছে, তাই রাতে ডার্ক চকলেট এড়িয়ে চলুন। কফি, কফি সবার কাছে প্রিয় একটি খাবার, কিন্তু রাতে ঘুমানোর আগে কফি খাওয়া এড়িয়ে চলুন, কারণ কফিতে থাকা ক্যাফেইন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করতে সক্ষম, যার প্রভাব 8 থেকে 14 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। অ্যালকোহল, মদ পান ঘুমের ব্যাঘাত ঘটায়, ঘুমানোর আগে মদ্য পান করলে সারা রাত জেগে থাকার সম্ভাবনা বেশি থাকে। মিষ্টি জাতীয় খাবারকে না বলুন, মিষ্টি জাতীয় খাদ্য ঘুমের সমস্যার অন্যতম কারণ। চিনি অ্যালার্জি লেভেল বাড়ায়, তাই ঘুমানোর আগে চিনি বা মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন।